बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम माय अनदर ब्लॉग वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा जे जेखने आसें अल्हम्दुलिल्लाह सबाई भलो आसें अल्हम्दुलिल्लाह। आमियो अल्लाहर अशेष मेहरबानीते आपनादेर सबार दुआए भलो आसी। तो आज के आमी छोटो एकटा रेसिपि निये आपनादेर सामने आसछि, सेटा होच्छे लाल शाक। आमी एखाने ताजा लाल शाक বেচে রেখেছি দুই মিটার মতো, আর এখানে চিংড়ি মাছ ছোটো এক প্যাকেট আর গলদা চিংড়ি পাঁচ থেকে ছয়টি রেখেছি। তো এগুলা দিয়ে আজকে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি, ছোটো পেঁয়াজ দুইটা কুচি করে রেখেছি, রসুন কুচি, কাঁচামরিচ সাত আটটি। এখানে মশলা নিয়েছি হলুদের গুঁড়া এক চামচ, জিরার গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, মরিচের গুঁড়া এক চামচ, লবণ স্বাদ মতো। তেল নিয়েছি এক কাপ, এখানে তেল আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেলটা গরম হলে একসাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। দিয়ে আমি দুই মিনিট নাড়াচাড়া করব, করে আমি হালকা ব্রাউন কালার করে নিব। দেখুন তো আপনারা, এখন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি মশলাটা একসাথে দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ভালোভাবে, যাতে আমার মশলাটা কষানো হয়ে আসে। দেখুন তো এখন আবারও আমি মশলাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে আমি মশলার মধ্যে দিয়ে দিব লাল শাক। লাল শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো। দিয়ে লাল শাকটা অর্ধেক কষিয়ে নিব। অর্ধেক কষানোর পর তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ দিয়ে আবারও আমি দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে তারপর আমি দিয়ে দিব ঢাকনাটা। ঢাকনা দিয়ে ঘুরে রাখব। তারপর আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম, অর্ধেক টমেটো কুচি। এটা কিন্তু আমার প্রয়োজন করা ছিল। দেখুন তো আপনারা, অর্ধেক কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব প্রায় পাঁচ মিনিটের মতো। দিয়ে ভালোভাবে, যাতে চিংড়ির ভিতরে মশলাটা ঢোকে, আবার আমার লাল শাকটা সিদ্ধ হয়ে যায়, তাই আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। হাই ভিউয়ার্স, দেখুন তো আপনারা, এখন আমার ভালোভাবে লাল শাক এবং চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি অল্প পরিমাণ জল দিব, বেশি জল দিব না, দিলে আবার কিন্তু এটা স্বাদ হবে না। এটা কিন্তু শুকিয়ে রান্না করলে ভালো টেস্ট হয়। তো আমি যেভাবে রান্না করি ভিউয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে ব্লক তুলে নিব। এখন দেখুন তো ভিউয়ার্স, ব্লক উঠে গেছে আমার তরকারিতে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে প্রায় আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে আমার তরকারিটা নামিয়ে নিব। হাই ভিউয়ার্স, দেখেন তো আপনারা, আমার তরকারিটা কিন্তু ভালোভাবে ব্লক উঠে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো হাই ভিউয়ার্স,
আমার লাভলি ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করলাম আমি যেভাবে রান্না করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার রান্নাটা। আজকের জন্য আপনাদের কাছ থেকে আমি শুভকামনা রেখে বিদায় নিব। তো আপনারা কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন যাতে আমি আরও নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এই যে নতুন চ্যানেলের মধ্যে আসছি বেশি আমি কথা বলতে পারি না, কীরকম কথা বলি আমি জানি না, যদি আপনাদের কাছে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমার দৃষ্টিতে ছোট বোন হিসাবে দেখবেন। তো আজকের জন্য ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।